রেখে দিন। চল চল তুই। আগে কোথায় যাবি বল? চল আগে দোলনায় উঠ। চল মজা লাগছে না? ভালো লাগছে খুব না রে। চলো ওইদিকে যাই, ঠিক আছে? কিছু খেয়ে নি। ভালো হয়েছে? বিচার মজা না রে, দেখি খেয়ে। যদি লাইকা যায় কপালে নাম গোপাল, কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি? থেকে ধরলেন আবার ভরেন, ধরলেই পাবে। আমাকে একটু দিন তো। এই যে আপা দিল 10 টাকায় একটা রিং পাবে আপা, এবার দিতে দিন আপনার উপহার। ওই মালাটা, মালাটা খুব সুন্দর। এই মালাটা আমি নেবই, এই মালাটা আমি নেবই, এই মালাটা আমি। ভাগ্য পরীক্ষা, ভাগ্য পরীক্ষা, ভাগ্য পরীক্ষা, ভাগ্য পরীক্ষা। এখানে দেখিবে তাই, উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। আবার ধরে নাবা, মারে লাখ ট্রাই করে নাবা, একবার না হলে হাজারবার চেষ্টা করে ধরে নাবা। হ্যাঁ মালাটা একটু ভালো করে, ভাগ্য পরীক্ষা, ভাগ্য পরীক্ষা। কোনো লাভ নাই, এটা হলো ভাগ্য পরীক্ষা, ভাগ্য পরীক্ষা, ভাগ্য পরীক্ষা। 10 টাকা 1 রিং পাবেন, 10 টাকা 1 রিং, 10 টাকা 1 রিং পাবেন, 10 টাকা 1 রিং পাবেন, 10 টাকা ভাই নেবেন, নেন নেন। ট্রাই করেন 10 টাকায়, পাইলেও পাইতে পারেন। হ্যাঁ মারে আমি জিতে গেছি, মুক্তার বালা আমি ওনাকে দিচ্ছি। এইটা নিয়ে যে আপনার প্রেমিকা দেন ওনারা খুশি হবে। আর সর্বনাশ হয়ে গেল আমার, পেয়ে গেলে আবার 10 টাকায় 10 টাকা 1 রিং পাবেন, 10 টাকা 1 রিং, 10 টাকা 1 রিং পাবেন, 10 টাকা 1 রিং পাবেন, 10 টাকা ভাই নেবেন, নেন নেন। ঘুরতে ঘুরতে কেমন পাগাত হয়ে গেল। রিক্সা কোথায়? একটা রিক্সাও নেই, তাই তো দেখছি করি। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছেন? চলুন না, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। না, আমাদের প্রাইভেট কারে চড় অভ্যাস নেই, তাছাড়া আমরা তো অত বড় লোক নই, তাই রিক্সার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে ঠিক আছে। ও হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমি আপনাকে মনে মনে খুঁজছিলাম, আল্লাহ অনেক সহায়, তাই আপনার দেখা পেয়ে গেলাম। আপনি আমাকে খুঁজছেন কেন? আপনার একটা পছন্দের জিনিস আমার কাছে আছে। আমার পছন্দের জিনিস আপনার কাছে আছে? হুম, মেলায় যে হাতটি আপনি পছন্দ করেছিলেন সে হাতটি আমার কাছে আছে। এই নিন।
আমাকে কত সস্তা মেয়ে ভেবেছেন তা আমি জানি না, তবে এভাবে কোনো কিছু নেবার অভ্যাস আমার নেই। প্লিজ প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না। মালাটি আপনার যেমন পছন্দ হয়েছে ঠিক তেমনি আপনাকেও আমার প্রথম দর্শনে ভীষণ পছন্দ হয়েছে, তাই উপহারস্বরূপ মালাটি আপনাকে দিতে চেয়েছিলাম। যদি কোনোদিন আপনি ক্ষুদ্র উপহারটি নিতে আগ্রহী হন তাহলে গুলশান 2/3 এই ঠিকানায় খোঁজ করবেন। আমি এই মালাটি ততদিন খুব যত্ন সহকারে রাখবো যতদিন আপনি মালাটি গ্রহণ না করবেন। চলি। বান্ধবী বিজলি ও আলো, যদিও জানি তোদের কাছে ক্ষমা চাওয়ার কোনো অধিকার আমার নেই, তবুও দুহাত জোর করে তোদের কাছে শেষবারের মতো ক্ষমা চাইছি। হঠাৎ করে বাবা এলেন, আমার বিয়ের দিন তারিখ ঠিক করে এসেছেন। আমার মামাতো ভাইয়ের সঙ্গে আগামী পরশু আমার বিয়ে। বিয়ের পরের দিন আমি চট্টগ্রামে আমার স্বামীর কর্মস্থল হালি শহরের আবাসিক এলাকায় চলে যাব এবং ওখানেই থাকবো। অবশ্যই আমার বাসায় বেড়াতে এসে আমাদেরকে দোয়া করে যাবি। আমার এখানে বেড়াতে না এলে আমি ভীষণ দুঃখ পাবো। তোরা আসলে পৃথিবীতে আমার চেয়ে আর বেশি খুশি কেউ হবে না। পারলে ক্ষমা করে দিস। ইতি শুভেচ্ছান্তে তোদের বান্ধবী আশা। যা, ক্ষমা করে দিলাম। এই আমরা কিন্তু চট্টগ্রাম হালি শহরে যাবো, তুই ঠিকছিস? চট্টগ্রামের ঠিকানা যখন দিয়েছে তখন আমরা অবশ্যই যাব। তুই যাই বলিস না কেন বিজলি, পার্কের ওই ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে। তুই হয়তো ছেলেটাকে ভুলে গেছিস, কিন্তু আমি ভুলিনি। আমার বিশ্বাস তোরও পছন্দ হয়েছে। শোন, প্রেম কিন্তু করা যায় না, প্রেম হয়ে যায়। তুই ঠিকই বলেছিস আলো, ছেলেটাকে আমিও ভুলিনি, ছেলেটাকে আমারও পছন্দ হয়েছে। কিন্তু ভয় হয়, বড় লোকের ছেলে তো, প্রেমের নামে খাম খেয়ালিপানা করছে না তো, নাকি সত্যি আমাকে ভালোবেসেছে? আমি যতটুকু জানি প্রথম দর্শনে যাকে ভালো লাগে সে তাকেই ভালোবাসে। তাই বলছিলাম কি কি বলছিস, মালাটা অমন করে ফিরিয়ে না দিলেও পারতি। আমি সব বুঝে ফেলেছি, আর একটু দেরি না করে কালেই তুই গুলশান 2/3 যাবি। দুষ্টুমি করে কাছে গিয়ে বলবি, মালাটা আমার গলায় পরিয়ে দাও। আকাশের লক্ষ তারার মাঝে তুমি যেন ধ্রুব তারা, তুমি আমার মনের আকাশে চিরদিন জল জল করে জ্বলবে। পৃথিবীর সমস্ত ফুলের বাগানের মাঝে তুমি একটা ফুটন্ত লাল গোলাপ, তোমার মনে সুরভি আমাকে পাগল করে দিয়েছে, তাই তো তোমাকে প্রাণ ভরে দেখি বারবার। তুমি যেন আমার, শুধুই আমার, শুধুই আমার, শুধু আমার। Sari, papa, sari, sa,
তোমাকে একদিন আমার কাছে টেনে নিয়ে আসবে। এবার বলো বিজলি, আমার মালাটা কি শুধু ছবির গলায় থাকবে নাকি তোমার গলায় পরিয়ে দেব? আমি তো তোমার মালাটা নিতে এসেছি, দাও মালাটা আমার গলায় পরিয়ে দাও। Hurry up!
আমার কাছে তোমার সুর তোমার কাছে আমার শেষ তোমায় সুখী করে আমি সুখী হব তোরে লুকোচুরি করে প্রেম করতে আমার আর ভালো লাগে না। ভাবছি খুব শীঘ্রই তোমাকে বিয়ে করে হানিমুন করতে যাব। তুমি বড়লোক বাবার একমাত্র সন্তান, তোমার বাবা মা আমার মতো গরিব ঘরের মেয়ের সাথে তোমার বিয়ে দিতে রাজি হবেন তো? অবশ্যই রাজি হবেন। বাবার এত মিল কারখানা ব্যাংক ব্যালেন্স এসব কার জন্য? এই সবই তো আমার সুখের জন্য। তবুও যদি তোমার বাবা মা রাজি না হয়, সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করে? বঞ্চিত যদি করবেই তাহলেও আমার এতটুকু দুঃখ নেই। আমার দুটি হাত আছে, প্রয়োজনে দিন মজুর করব, রিকশা চালাবো, তবু আমি তোমাকে বিয়ে করব। তুমি হবে আমার ঘরের লক্ষ্মী বউ। সত্যি আকাশ, ভাবতে অবাক লাগে তুমি আমাকে এত ভালোবাসো। আকাশ আর কতটুকু উচ্চ, তার চেয়ে তোমার ভালোবাসা অনেক অনেক উঁচুতে। আর তাই হয়তো তোমার নাম রেখেছে আকাশ। আকাশের মতোই বিশাল তোমার মন। বিশ্বাস করো বিজলি, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তোমাকে ছাড়া আমি বাঁচব না বিজলি, বাঁচব না। আবুল! জি হুজুর। দেখো তো কে এলো। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাও, কে তুমি? আমি বিজলি। আকাশ বাসায় আছে? না, আকাশের মুখে তোমার নাম অনেক শুনেছি। আচ্ছা, তোমার বাবা কি করেন? জি, বাবা বেঁচে নেই। তা উনি কি করতেন? কোনো হাই অফিসিয়াল না কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট? উনি গ্রামের বাড়িতে চাষবাস করতেন। অর্থাৎ চাষা? জি না, চাষি। আকার দাও আর দীর্ঘিকারী দাও, অর্থটা কিন্তু একই দাঁড়ায়। তা তুমি কি করো? চাকরি করি। মাইনে পাও কত? 2000 টাকা। 2000 টাকার বেতনে আমার মিলে চাকরি করে 1000-2000। তুমি জানো আমার ছেলে প্রতি বছর গাড়ির মেল চেঞ্জ করে? তার মানে তোমার এ বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা নেই। এ কথা কি তোমাকে আর বুঝিয়ে বলতে হবে? থামো তুমি। বিজলি, তুমি যেও না মা, না মা চলি। বিজলি, ওগো একই করলে তুমি, ওকে এমন করে তাড়িয়ে দিলে কেন? আমার আকাশ ওকে ভালোবাসে। থামো, আমি যা করেছি ঠিকই করেছি। এমন সস্তা মেয়ের সাথে আমার একমাত্র ছেলের বিয়ে কোনোদিনই হবে না। ওগো,
ওগো তুমি জানো না, তুমি জানো না আমার আকাশ যাকে ভালোবাসে। এক মিনিট আরো, এক মিনিট। বিজলি, তোমার মন খারাপ কেন? বিজলি কি হয়েছে? হ্যাঁ বিজলি, তোমাদের বাসায় গিয়েছিলাম তোমার খোঁজ করতে। ও, বাবা কিছু বলেছেন? যা সত্যি তোমার বাবা তাই বলেছেন। আমরা গরিব, আর গরিবের ভাগ্যে যা ঘটে আমারও ভাগ্যে তাই ঘটেছে। আরে ধুর বোকা, ও কিছু না, আমার বাবা একটু অহংকারী সেটা আমি জানি। তাছাড়া বাবা রাশভারী লোক, দেখবে সময় মতো সব ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছি, বাবাকে আজই আমাদের বিয়ের কথাটা জানাতে হবে। বিজলি, আমার উপর তুমি বিশ্বাস রেখো। হেই, অমন করে মন খারাপ করে আছো কেন? হাসো, এই একটু হাসো না। কি হলো, হাসছো না কেন? হাসো, হাসো, এই তো লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, তুমি বিজলির মুখে যা শুনেছ সবই সত্যি। আমি এই বিয়েতে রাজি নই। সামান্য একটা চাকরিজীবী গরিব ঘরের মেয়েকে তুমি বিয়ে করতে চাও? তুমি কি আমাদের মান সম্মানের কথা একবার ভেবেছো? কোন যোগ্যতায় ওই মেয়ে এ বাড়ির পুত্রবধূ হতে চায়? বাবা, বাবা, গরিবরা কি মানুষ নয় বাবা? তাছাড়া বিজলি হতে পারে গরিব ঘরের মেয়ে, কিন্তু সে শিক্ষিত নম্র ভদ্র মেয়ে। তার চাইতে বড় কথা বাবা, আমি 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 বিজলিকে ভালোবাসি বাবা। শরৎ, ভালোবাসি? তুমি কি একবারও ভেবে দেখেছো এর পরিণাম কি হতে পারে? আমি জানি বাবা, তুমি আমাকে তোমার ধন সম্পত্তি থেকে বঞ্চিত করবে, এমনকি তেজপুত্র করতে পারো। কিন্তু বাবা, আমি তোমাদের কাছে এসব কিছুই চাই না। আমি শুধু তোমাদেরকে জানাতে এসেছি আমি বিজলিকেই বিয়ে করব। আকাশ, তুমি আরেকবার ভালো করে ভেবে দেখো। তুমি আমাদের একমাত্র সন্তান, তোমাকে আমরা হারাতে চাই না। তুমি ওই মেয়েকে ভুলে যাও, তুমি ওই মেয়েকে ভুলে যাও। আমি তোমার কথা রাখতে পারবো না। আই এম রিয়েলি সরি বাবা, আমি বিজলিকে কথা দিয়েছি আমি আমার ভালোবাসার অমর্যাদা করতে পারবো না। আমি বিজলিকেই বিয়ে করব। চলি বাবা। আকাশ, আমার কথা শুন বাবা, তুই এভাবে চলে যাস না বাবা, তুই এভাবে চলে যাস না। আমাকে ক্ষমা করে দিও মা, পারলে দূর থেকে আশীর্বাদ করো। চলি মা। আকাশ, ওগো তোমার পায়ে পড়ি, তুমি ওকে থামাও। আমার আকাশকে ফেরাও, আমার আকাশকে তুমি ফেরাও, তুমি আমার আকাশকে ফেরাও, তুমি আমার আকাশকে ফেরাও, আমার আকাশকে ফেরাও। একটা চাকরিজীবী গরিব ঘরের মেয়েকে তুমি বিয়ে করতে চাও? কোন যোগ্যতায় ওই মেয়ে বাড়ির পুত্রবধূ হতে চায়? তুমি ওই মেয়েকে ভুলে যাও, তুমি ওই মেয়েকে ভুলে যাও। আকাশ, কোন যোগ্যতায় ওই মেয়ে বাড়ির পুত্রবধূ হতে চায়? তুমি ওই মেয়েকে ভুলে যাও। আকাশ, তুমি ওই মেয়েকে ভুলে যাও, তুমি ওই মেয়েকে ভুলে যাও। আকাশ, তুমি ওই মেয়েকে ভুলে যাও। এখনই জ্ঞান ফিরে আসবে।
হ্যালো, কে বলছেন? কে আবুল ভাই, আমি তোমার বিজলি আপা বলছি। বাসায় কেউ নেই? যে না আপা, বাসায় কেউ নাই। আকাশ ভাই যে বিদেশ গেছে তারও কোনো খোঁজ নাই। যদি দুই একদিনের মধ্যে তোমার আকাশ ভাই দেশে ফিরে আসে আর যদি আমার কথা জিজ্ঞেস করে, আমার ঠিকানা জানতে চায়, তাহলে তুমি আমার এই ঠিকানা তাকে দেবে। 30 নম্বর আগ্রাবাদ হালি শহর চট্টগ্রাম। যে আপা, আকাশ ভাই দেশে আসলে অবশ্যই আপনার এই ঠিকানার কথা আমি আকাশ ভাইরে বলবো। ঠিক আছে আবুল ভাই, রাখি। এখন কি করবো? এখন তোর করার কিছুই নেই। তোকে নতুন করে বাঁচতে হলে এই আগুনই তোর জীবনের সব কিছু। না বিজলি, আগুন আজ দেশে ফিরে আসছে। তুই তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবি না? না, আমি এয়ারপোর্টে যাব না। কেন যাবি না? আমি আজও আকাশকে চিরদিনের জন্য মন থেকে মুছে ফেলতে পারিনি। তুই মুছে ফেলতে পারিসনি, কিন্তু আকাশ তো তোকে চিরদিনের জন্য মন থেকে মুছে ফেলেছে। আকাশ ভুলে যেতে পারলে তুই পারবি না কেন? না, আকাশ এতদিনে তোকে কি দিয়েছে? দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অপমান ছাড়া আর কিছুই দিতে পারিনি। তুই আকাশকে ভুলে যা। না কুই, আকাশ তো একবারও ভুল করেও তোর কোনো খোঁজ নেয়নি। তুই কি বেঁচে আছিস না মরে গেছিস? আকাশ আজ তোর কাছে অতীত। তোর হৃদয় থেকে আকাশকে চিরদিনের জন্য মুছে ফেলতে হবে। বর্তমানে এই পৃথিবীতে আগুনই হচ্ছে তোর সবচেয়ে আপনজন, তোর নতুন জীবনে পথ চলার একমাত্র সাথী। বিজলি, তুই আকাশকে চিরদিনের জন্য ভুলে যা, ভুলে যা, ভুলে যা, ভুলে যা, ভুলে যা। কেউ তো এলো না। বাবাকেও তো দেখছি না। কই, কাউকে তো দেখছি না। আকাশ বাবা, বাবা বাবা কেমন আছো তুমি? বাবা আকাশ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তুই সম্পূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবি এ আমি কোনোদিন ভাবিনি। বাবা, তোমার সঙ্গে পরিচয় করে দিই, আমার বন্ধু আগুন। আগুন আমার বাবা। আগুন, ওয়ালাইকুম আসসালাম। আসি। ওকে বন্ধু, আবার দেখো কিন্তু। চল বাড়ি চল। ওঠো বাবা। আয় আয় বাবা। তুই সুস্থ হয়ে ফিরেছিস, আর দেরি না করে তোর পছন্দ করা মেয়ে বিজলির সাথে তোর বিয়ের কাজটা আমি সেরে ফেলতে চাই। হ্যাঁ বাবা, আমার অ্যাক্সিডেন্টের কারণে এমনিতে অনেক দেরি হয়ে গেছে। এবার আমি বিজলিকে বিয়ে করে ঘরে তুলতে চাই। বিজলিকে চমক দেওয়ার জন্যই এতদিন ইচ্ছে করে আমি বিজলির সাথে কোনো যোগাযোগ করিনি। আমাকে দেখে বিজলি নিশ্চয় চমকে উঠবে, বিজলি অবাক হবে। আমি কালে বিজলির সাথে দেখা করে
বিয়ের কথাটা পাকা করে ফেলতে চাই। তুই তাই করিস বাবা, তোর বিয়েতে আমার আর কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। কতদিন দেখিনি তোমায়, তোমাকে না দেখা পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই। আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো, তুমি যে কথা আমাকে বলেছিলে তা আমি আজও ভুলিনি। আমি যখন পঙ্গু ছিলাম তখন তুমি বলেছিলে তোমার হাত নেই পা নেই, তাতে কি হয়েছে, আমার তো হাত রয়েছে পা রয়েছে। তোমার সে সান্ত্বনার কথা আমি আজও ভুলতে পারিনি। হেই হ্যাঁ বিজলি, তুমি আমাকে দেখে চিনতে পারবে তো? হ্যাঁ চিনতে পারবে তো? আমি তোমাকে আমার অতীত জীবনের সব কথা জানিয়েছি এবং সেদিন সিঙ্গাপুর থেকে টেলিফোনে আমার সব কথা তোমাকে বলেছি। এখন বলো, তোমার ইচ্ছার কথাটা কি আমার মাকে বলতে পারি? শুনুন, আপনি তো আপনার অতীত জীবনের সব কথাই আমাকে বলেছেন, কিন্তু আমার জীবনের একটা অতীত থাকতে পারে, সেই অতীত জীবনের কথা আপনি শুনবেন না? না বিজলি, আপনি কি সিদ্ধান্ত নিতে চান? এতদিন সামনাসামনি বলতে লজ্জা করছিল, কেন জানি না আমি বলতে পারিনি। বলুন। আমার মা আর এক মুহূর্ত দেরি করতে চান না, এখনই তোমার সাথে আমার বিয়ের কাজটা সেরে ফেলতে চান। তাহলে বলো, এই প্রস্তাবে তুমি রাজি আছো? চুপ করে আছো কেন? কথা বলো, কথা বলছো না কেন? কথা বলো। আমি তুমি রাজি? বিজলি, বিজলি, একথা শোনার জন্য আমার মা ব্যাকুল হয়ে আছেন। একথা শোনার পর আমার মা যে কত খুশি হবেন সে কথা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। চলো এক্ষুনি করে মাকে এই খুশির কথাটা জানিয়ে আসি। চলো এসো আমার সাথে, এসো বিজলি, মা এসো। মা, বিজলি তোমার ছেলের বউ হতে রাজি হয়েছে। বলো মা, তুমি খুশি হওনি? এই খুশির খবরটা শোনার জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম বাবা, সে আশাটা আজ আমার পূরণ হলো। বিজলির মতো মেয়ে হয় না, তুই জানিস না বাবা, তুই বিদেশ থাকাকালীন প্রতিদিন প্রতি সময় বিজলি আমার খোঁজ খবর নিত, আমাকে নিয়ে বেড়াতে যেত। আমি জানতাম বিজলি কখনো আমার অবাধ্য হবে না, তাই আমি বিজলিকে সাথে নিয়ে ওর পছন্দ মতো তোদের বিয়ে সব বাজার আমি সেরে ফেলেছি বাবা। বিজলি আমার লক্ষ্মী বৌমা হবে, আমার এতদিনের অন্ধকার ঘর আলোতে ভরিয়ে দেবে, আমার আগুনের কপালে সুখ সয় না। আমি দোয়া করি তোমাদের জীবন সুন্দর ফুলের মতো চিরদিন সুরভি ছড়াবে। তোমার এই ঋণের কথা আমি কোনোদিন ভুলব না মা। তোমরা তোমরা সুখী হবে মা, তোমরা সুখী হবে। আমাকে দেখে ভয় পেয়ে গেলে নাকি? আরে আমি ভূত না পেতনিও না, আমি তোমার আকাশ। তুমি
হ্যাঁ আমি। আরে আমি মরে যাইনি, এখনো বেঁচে আছি। আরে আমাকে দেখো অবাক হওয়ার কিছু নেই। এবার আমি তোমাকে একটা মজার জাদু দেখাবো, যা দেখে তুমি আরো বেশি অবাক হয়ে যাবে। ওয়ান টু অ্যান্ড থ্রি। এই হলো আমার জাদু। আমি হাঁটতে পারি, আমি ঘুরতে পারি, আমি আমি উদ্ভাস করতে পারি, আমি দৌড়াতে পারি, আমি নাচতে পারি, আমি লাফাতে পারি, আমি সবকিছু করতে পারি। কি কেমন দেখলি আমার জাদু? বিজলি, তুমি আমাকে ভিতর আসতে বলবে না? থ্যাংকস। জানো বিজলি, ভেবেছিলাম তুমি হয়তো এতদিন আমাকে ভুলেই গেছো, আমাকে দেখে তুমি চিনতেই পারবে না। বিশ্বাস করো বিজলি, আমি তোমার কসম খেয়ে বলছি, আমি এক মুহূর্তের জন্য তোমাকে ভুলিনি। প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড তোমাকে আমার মনে পড়েছে। তোমাকে একটু দেখার জন্য আমার মন ছটফট করেছে, আমি যেন পাগল হয়ে গিয়েছিলাম। কতদিন থেকে তোমার হাসি দেখি না, একটু হাসো না, একটু হাসো না প্লিজ বিজলি, একটু হাসো বিজলি, প্লিজ কই, একটু হাসো না, হাসো। থ্যাংকস। জানো বিজলি, এতদিন আমি খুব ভয় ছিলাম, ভেবেছিলাম তুমি আমাকে দেখলে আমার সাথে ঝগড়া করে, অভিমান করে আমার সাথে কথাই বলবে না, আমাকে তোমার সামনে থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে, এটাই তো স্বাভাবিক। আরো ভেবেছিলাম যে সেদিন তোমাকে আমার ওই তাড়িয়ে দেওয়ার অভিনয়টাকে তুমি সত্যি মনে করেছো কিনা। বিশ্বাস করো বিজলি, আমি কখনো আমার এই পঙ্গুত্বের জীবনের সাথে তোমাকে জড়াতে চাইনি। সেদিন সেই নিখুঁত অভিনয় করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তোমার প্রেমই আমাকে নতুন জীবন দিয়েছে বিজলি। কই, তুমি তো কিছু বলছো না, আর বলবি বা কেমন করে, আমি তো তোমাকে বলার সুযোগই দিচ্ছি না, আমি তো একাই বকবক করে যাচ্ছি। বিজলি, তুমি কিছু বলো না, বলো বলো বিজলি। হ্যালো, আগুন বলছি। কেমন আছো বিজলি? ভালো। শোনো বিজলি। জি। সিঙ্গাপুরে আমার যে বন্ধুর সাথে পরিচয় হয়েছিল তার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আজ সন্ধ্যায় মিডনাইট সান চাইনিজ রেস্টুরেন্টে তোমার জন্য আমরা অপেক্ষা করব, তুমি আসবে তো? জি। রাখছি। কি ব্যাপার বিজলি, কি ভাবছো? ভাবছি। বলো, চুপ করে আছো কেন? তুমি অনেক দেরি করে ফেলেছ আকাশ। মানে? আমার অন্যদের বিয়ে ঠিক হয়ে গেছে। বলছো তুমি, দেরি হয়ে গেছে, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, এসব তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, আমি ঠিকই বলছি। না 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 বিজলি, এ হতে পারে না, হে আমি বিশ্বাস করি না। তুমি আমার, তুমি শুধু আমার, তুমি আর কারো হতে পারো না। তুমি তুমি আমার ভালোবাসাকে, আমার প্রেমকে তুমি গলা টিপে হত্যা করতে পারো না। তুমি আমার ছেলে, তুমি আমার আছো, আমারই থাকবে, তুমি আর কারো হতে পারো না। আমার কাছ থেকে কেউ কোনোদিন তোমাকে কেড়ে নিতে পারবে না। তুমি যা কিছু বলছো সব ভুল, সব মিথ্যে। আমি তোমার কথা মানি না, আমি তোমার কথা মানি না। তুমি আমার বিজলি, তুমি শুধু আমার, তুমি আকাশের বিজলি, তুমি আকাশের বিজলি। তোমার বিজলি? এ কথা বলতে তোমার লজ্জা করছে না? কোথায় ছিল এতদিন তোমার বিজলি?
যার হৃদয় ভেঙে তুমি চুরমার করে দিয়েছিলে, যাকে তুমি অপমান করে রক্তাক্ত করে ঘর থেকে বের করে দিয়েছিলে, একবারও কি ভুল করে জানতে চেয়েছ? এতদিনে বিজলি বেঁচে আছে না মরে গেছে, একবারও কি ভেবেছ? বিজলি এক বুক জ্বালা নিয়ে কেমন আছে? আজ যদি আমি তোমাকে প্রশ্ন করি, আমার জায়গায় তুমি হলে তুমি কি করতে? হ্যাঁ বিজলি, তুমি ঠিকই বলেছ। জীবনে আমি তোমাকে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়েছি, কিন্তু বিজলি এটাও সত্য, তারপর থেকে প্রতিটি মুহূর্ত আমি নিজের যন্ত্রণার আগুনে চলে পড়ে ছারখার হয়ে গেছি, সে আগুনে আমি আজও চলছি। জানো বিজলি, শুধু জানতাম চিরদিন তুমি শুধু আমারই থাকবে, কখনো ভাবিনি তুমি অন্য কারো হবে। শেষবারের মতো তোমাকে বলছি, আজও আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তোমার জন্য আমার দুয়ার চিরদিন খোলা থাকবে। তুমি ভালো থেকো বিজলি, সুখী হও। হ্যালো। হ্যালো আকাশ, বাসা আছে? আকাশ ভাই অ্যাক্সিডেন্ট করছে। আকাশ অ্যাক্সিডেন্ট করছে? উনি ঢাকা মেট্রোপলিটন হাসপাতাল। মেট্রোপলিটন হাসপাতাল? আকাশ বাবা, আকাশ ডাক্তার, আমার আকাশ কেমন আছে? এই তো এই মাত্র জ্ঞান ফিরেছি। বাবা আকাশ, তুই বেঁচে আছিস। তোর অ্যাক্সিডেন্টের কথা শুনে তোর মা জ্ঞান হারিয়ে ফেলেছে। বাবা তুই আমাকে ক্ষমা করে দে। তোর পছন্দ করা মেয়ে বিজলির সাথে আমি তোর বিয়ে দেব। উঠুন না প্লিজ। বাবা ডাক্তার, ডাক্তার আমার কি হলো? আমি আমার হাতে পা শক্তি পাচ্ছি না বাবা। আপনার এক হাত এক পা প্যারালাইজড হয়ে গেছে। আমি পঙ্গু হয়ে গেছি, আজ আমি পঙ্গু পঙ্গু পঙ্গু। আমি আমি আর কোনোদিন ভালো হবো না। পঙ্গু হয়ে গেছি ডাক্তার, পঙ্গু পঙ্গু হয়ে গেছি। সাহস সারাবেন না, বিদেশে ভালো চিকিৎসায় আপনি ভালো হয়ে যেতে পারেন, কিন্তু সে অনেক সময়ের ব্যাপার। আপনি মনোবল হারাবেন না, আপনাকে আরো শক্ত হতে হবে। ডাক্তার যত টাকা লাগবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে ঘুরে আমি আমার একমাত্র সন্তান আকাশকে ভালো করে তুলবো ডাক্তার। আকাশ কি হয়েছে তোমার, ভালো আছো তো? আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছি, আমি আর কোনোদিন ভালো হবো না বিজলি, কোনোদিন ভালো হবো না, পঙ্গু হয়ে গেছি বিজলি। এটা আমি বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। এত ভেঙে পড়লে চলবে না মা, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ নিশ্চয়ই আকাশকে সুস্থ করে দেবেন। তাছাড়া আমি ওষুধপত্র সহ চিকিৎসার সব ব্যবস্থা করে দিয়েছি। ডাক্তার তাহলে আকাশকে আমি আমার বাসায় নিয়ে যাই? হ্যাঁ নিয়ে যেতে পারেন। তাছাড়া বিজলি যখন আকাশের পাশে আছে তখন আকাশের সেবা যত্নে কোনো ত্রুটি হবে না। সিস্টার। জি স্যার। এখন হুইল চেয়ারের ব্যবস্থা করো। সুন্দর, তুমি যেমন আমাকে প্রাণ ভরে ভালোবাসো, আমিও তোমাকে প্রাণ উজাড় করে ভালোবাসি। তোমাকে নিয়ে গড়ে তুলব
সুন্দর এক পৃথিবী, তোমার আমার জীবন আনন্দে ভরে উঠবে। তুমি হবে আমার নববধূ আর আমি হব তোমার স্বামী। না, তুই এভাবে বিজলির সুন্দর জীবন নষ্ট করতে পারিস না, কারণ তুই যে পঙ্গু। আরে ভালোই যদি বাসবি তাহলে তুইও সুন্দর জীবন নষ্ট করতে চাস কেন? আমি বিজলিকে ভালোবাসি, আমি ওর ভালো চাই। কি আকাশ, ছি, তুই এত বড় স্বার্থপর, বিজলির জীবন নিয়ে তুই ছিঁড়িমিড়ি খেলতে চাস? এটা তোর অন্যায়। তোর এই পঙ্গু জীবন নিয়ে তুই ওকে কি দিতে পারবি? তুই বিজলিকে ভুলে যা, তুই বিজলিকে ভুলে যা। না না, আমি ওকে ভুলতে পারবো না। আমি বিজলিকে ছাড়া বাঁচবো না, আমি বিজলিকে ছাড়া বাঁচবো না, আমি বিজলিকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না। কি ব্যাপার, কথা বলছো না কেন? আমার আর কথা বলার কোনো প্রয়োজন নেই। তার মানে কাল যা আমার কাছে স্বপ্ন ছিল আজ তা আমার কাছে দুঃস্বপ্ন। কাল স্বপ্ন আজ দুঃস্বপ্ন, এসব কি বলছো আকাশ? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? আমি যা বলছি তা ঠিকই বলছি, অতীত আজ আমার কাছে মৃত। আকাশ, তাহলে আমাদের এতদিনের প্রেম ভালোবাসা সবই কি মিথ্যে? সবই কি তোমার অভিনয়? হ্যাঁ হ্যাঁ, সবই মিথ্যে, সবই আমার অভিনয়। না না আকাশ, আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না। তুমি আমার স্বপ্নকে ভেঙে দিও না। আমারও অনেক স্বপ্ন ছিল, আজ আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আর এর জন্য দায়ী কে? কে দায়ী বলো, থামলে কেন বলো, কে দায়ী? এর জন্য দায়ী তুমি। না, এ আমি বিশ্বাস করি না। এ তোমার মনের কথা নয় আকাশ। হ্যাঁ,
এটাই আমার মনের কথা, এটাই সত্য। তোমার জন্য আমি পঙ্গু হয়ে গেছি, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আজ থেকে তুমি আমার কাছে মুক্ত, তুমি আর কোনোদিন এখানে আসবে না। চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। না না, তোমার সামনে ঠিকই বলেছ আকাশ, তোমার কাছ থেকে আমার ভালোবাসার সবচেয়ে দামি উপহার আজ আমি পেয়েছি। আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে তোমার দেওয়া পুরনো উপহার এই মালা তোমাকে আমি ফিরিয়ে দিলাম। ভুল বুঝো না, আমি তোমার ভালো চাই, আমি তোমার ভালো চাই বিজলি। এছাড়া যে আমার আর কোন উপায় ছিল না, আমি আমার পঙ্গু জীবনের সাথে তোমার সুন্দর জীবনকে জড়াতে চাইনি বিজলি, জড়াতে চাইনি। তাই আমি তোমার সঙ্গে মিথ্যে অভিনয় করেছি, ভালোবাসার যুদ্ধে আজ আমি তোমার কাছে চিরদিনের জন্য হেরে গেলাম, চিরদিনের জন্য হেরে গেলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও বিজলি, ক্ষমা করে দিও। আজ আমি পঙ্গু, আজ আমি পঙ্গু, 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 আজ আমি পঙ্গু বিজলি, পঙ্গু।